এই পৃথিবীতে মাঝে মধ্যেই এমন কিছু ঘটনা ঘটে যা সাধারণ মানুষের চিন্তারও বাইরে। কিন্তু এবারে যে ঘটনাটি ঘটছে তা পৃথিবীর মধ্যে নয়, পৃথিবীর বাইরে। ভারতে চন্দ্রযান ৩ পা রাখতে চলেছে চাঁদের মাটিতে, আর হয়তো কিছু সময় বাকি, তারপরেই আরও একটি নতুন শিরোপা পেতে চলেছে ভারতবর্ষ। কিন্তু এই সময়ও পাওয়া গেল এমন কিছু জিনিস যা আপনাকে রীতিমতো স্তব্ধ করে দেবে। চাঁদে কিসের অস্তিত্ব পাওয়া গেছিল আসুন জেনে নেওয়া যাক, তার আগে কমেন্ট বক্সে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন চাঁদে কিসের অস্তিত্ব পাওয়া যেতে পারে। ভিডিওতে এর আগে সবাই কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চাঁদে প্রাণের অস্তিত্ব ছিল কি না তা নিয়ে বিজ্ঞানীরা তাদের অভিমত অনেক আগেই প্রকাশ করেছেন। চাঁদে প্রাণ টিকে থাকার কোনো সম্ভাবনাই নেই। তবে সাম্প্রতিক গবেষণা থেকে জানা যাচ্ছে যে চাঁদে প্রাণের অস্তিত্ব থাকতে পারে। ১৯৬৯ সালে মানুষ পাঠানোর পর এবং সেখান থেকে কিছু নমুনা নিয়ে আসার পর চাঁদ এবং চাঁদে বসবাস করা নিয়ে অনেক গবেষণা হয়েছে। এরপরেও কয়েকবার চাঁদে অভিযানও করা হয়েছে, কিন্তু তারপরেও পরিষ্কার হয়নি যে চাঁদে বসবাস করা যাবে কি না। তবে সাম্প্রতিক যে ঘটনাটি ঘটছে তা আমাদের সবার কাছেই গর্বের বিষয়। স্বপ্ন পূরণের আরও কাছে পৌঁছে গেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এবং তার তৈরি চন্দ্রযান ৩। ল্যান্ডার বিক্রম তার প্রপালসন মডিউল থেকে সফলভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে। এর আগে আপনাকে জানিয়েছি যে কবে এবং কিভাবে এই যানকে লঞ্চ করা হয়েছিল। পরবর্তী সময়ে খবর পাওয়া যায় ইসরোর তরফ থেকেই। ইসরোর পরিকল্পনা অনুযায়ী আগামী ২৩শে আগস্ট সন্ধে ৬:৪৬ নাগাদ চাঁদের বুকে অবতরণ করতে পারে চন্দ্রযান ৩। কিন্তু ঘোষিত দিনের আগে কি ভারত চাঁদের পৃষ্ঠে মহাকাশযান অবতরণ করাবে, এই নিয়ে শুরু হয়েছে জল্পনা। এক একজন এক এক কথা বলছেন। জল্পনা বেড়েছে কারণ মূল মহাকাশযান থেকে বিক্রম বিচ্ছিন্ন হয়েছে, কারণ এই বিচ্ছেদের অর্থই হলো অবতরণ প্রক্রিয়া শুরু করে দেওয়া। সাধারণত বিচ্ছিন্ন হওয়া এবং অবতরণের মধ্যে এতদিন ব্যবধান থাকে না। ইসরো কর্তাদের একাংশ মেনে নিয়েছেন যে এই পৃথকীকরণ পদ্ধতির পর চাঁদে মহাকাশযান অবতরণে আরও অনেক দিন সময় থাকছে হাতে। মূল মহাকাশযানের তুলনায় বিক্রম আকারে যেহেতু ছোট, তাই তাকে ঘুরপাক খাইয়ে নামানো সোজা। বর্তমানে ভারতের চন্দ্রযান ৩ চাঁদকে ছুঁতে চলেছে, তেমনি এই সারিতে রয়েছে রাশিয়ার লুনা ২৫। ভারতের মহাকাশযানটি চাঁদের উদ্দেশ্যে রওনা দেয় ১৪ জুলাই, রাশিয়ার লুনা ২৫ রওনা দেয় ১১ই অগস্ট। দুই দেশেরই লক্ষ্য চাঁদের দক্ষিণ মেরু। বলা ভালো, এখনও পর্যন্ত কোনো দেশই চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছতে পারেনি। ২০১৯ সালে একবার চেষ্টা করেছিল ভারত, কিন্তু সেই অভিযান ব্যর্থ হয়। এবার চন্দ্রযান ৩কে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করানো হবে বলে ঠিক করা হচ্ছে। একই লক্ষ্য রয়েছে রুশ মহাকাশযানেরও। বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী জানিয়েছেন, রোভার প্রজ্ঞানের পাঠানো তথ্য থেকেই বোঝা যাবে চাঁদ আদেও মানুষের বসবাসের যোগ্য কিনা। ইসরোর তরফে জানানো তথ্য অনুযায়ী ৭০ ডিগ্রি দ্রাঘিমাংশে অবতরণ করার কথা এই মহাকাশযানের। এই এলাকাটি চাঁদের দক্ষিণ মেরু থেকে ৩০০ কিলোমিটার দূরে অবস্থিত। এই অভিযান সফল হলে ভারতই হবে প্রথম দেশ যে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে। এই চন্দ্রযান ৩ হল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা কর্তৃক পরিচালিত ভারতের চন্দ্রাভিযান কর্মসূচির অন্তর্গত তৃতীয় চন্দ্র অন্বেষণ অভিযান। এই অভিযানের উদ্দেশ্য হল চন্দ্রপৃষ্ঠে নিরাপদ এবং সুরক্ষিত অবতরণ, রোভারের নির্বিঘ্নে ঘুরে বেড়ানোর সক্ষমতা যাচাই এবং বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা সম্পাদনা করা। এই মিশনের প্রাথমিক উদ্দেশ্য ছিল চাঁদের পৃষ্ঠে নিরাপদে অবতরণ করা এবং চাঁদের গঠন সম্পর্কে আরও জানতে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার একটি সিরিজ পরিচালনা করা। সফল হলে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন এবং চীনের পাশাপাশি চাঁদে অবতরণের রেকর্ড তৈরি করবে। এটি শুধুমাত্র মহাকাশযানের প্রযুক্তিগত ক্ষমতা প্রদর্শন করে না, বরং চাঁদের পৃষ্ঠের জটিল বিবরণের একটি আভাসও প্রদান করে। চন্দ্রদেব আমাদের আরাধ্য দেবতা, অর্থাৎ চাঁদকে শুধু আমরা দেখি না, দেবতা রূপেও পুজো করি। বন্ধুরা, এই ঘটনায় আপনারা কতটা খুশি সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভগবান জগন্নাথ দেবের কৃপায় এই যাত্রা অবশ্যই সফল হবে। বেশ কিছু ঘটনা তার ভবিষ্যৎবাণীতে আগে থেকেই বলা আছে, যা ইতিমধ্যে সত্য প্রমাণিত হয়েছে। আজকের ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং গর্বিত মনে কমেন্ট বক্সে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না। ভিডিওটি যতটা সম্ভব শেয়ার করে দেবেন।
আরও এরকম অজানা তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো এরকমই একটি দরকারি আপডেট নিয়ে, ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।